হ্যাঁ হবে সাহেব আমরা কথা শুনলাম যে এক লন্ডনে লন্ডনের এক ভাই উনি বাড়িতে আদান দেন এরপরে সোন্নাতটা মসজিদে গিয়ে পড়েন তো বুঝলাম না যে মসজিদে আজান কি হয় না বাড়িতে আজান দেওয়ার দরকারটা কি বাড়িতে আজান দেওয়ার তো প্রয়োজনিত দেখতেছি না তো মসজিদে যদি আজান হয়ে থাকে তবে মসজিদের আজানই কাফি যথেষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ আর ওই ভয়ের কারণে হলো যে বাড়িতে মসজিদে বাড়িতে উনি ফজলের সন্ন্যানটা পড়তে পারেন এটা ভালো যদি বাড়িতে পড়ে যান ফজরের সোনাথ পড়ে উনি মসজিদে গিয়ে ফজরের জামাতে শরী হবেন ফজর শুধু ফজর বলে না যেভাবে যে কোনো নামাজে উনি সোনাথটা যদি বাড়িতে পড়ে যান এবং মসজিদে গিয়ে যদি জামাতের শরী খান এটা উত্তম কাজ আর এটাও জায়জ রয়েছে যে উনি মসজিদে গিয়ে সোননাথ পড়বেন এবং জামাতের সময় জামাতে নামাজ ছড়বেন তো আদান মসজিদে হওয়াটাই হলো এটাই হলো করণীয় এবং এক একটা মহল্লায় একটা আদান হওয়া ফরজেকে ফায়া মানে দিতেই হবে একটা আদান হতে হবে নতবা সকলেই মহল্লাবাসী ফরজ তরক্কারি বলে গণ্য হবে আর এভাবে ঘরে ঘরে আদান দেওয়ার কোনো প্রজন্ন নেই তো মসজিদে আজান হলো কি হলো না বুঝলাম না বাড়িতে আদান দেওয়ার দরকারটা কি হলো কেন হলো তো যাই যদি মসজিদে আজান হয় এরপরও বাড়িতে কেউ যদি আদান দেয় এরপরে শোনাত পড়ে এরপর মসজিদে হাঁটা দেয় বা মসজিদে গিয়ে শোনাদ পড়ে এটা একটা বিধাত চর্চা করার নামান্তর কারণ মসজিদের আদানের পরে আবার বাড়িতে আদান দেয়া এটার কোনো প্রয়োজনীয়তা নেই এটা সম্পূর্ণ সন্না পরিপন্থী তারপর আজানে কি বলা হয়ে থাকে আজানের ভিতরে বলা হয়ে থাকে হাইয়া আলা সালাহাইয়া আলসালাহ জোরে করে বলা হয়ে থাকে যে আসো নামাজের দিকে কল্যাণ দিকে তো আসবে ওর বাড়িতে আসবে মানুষ নামাজ পড়ার জন্যে না মসজিদে মহাজ্দিন আজান দেবে এটা মসজিদে মহাজ্দিন আজান দেবে মানুষকে ডাকবে এই আজানের অর্থ হলো যে আসো তোমরা কল্যাণ সালাহ দিকে কলানার দিকে মানে মসজিদে এসে নামাজ পড়ো তো বাড়িতে আদানের প্রয়োজনীয়তা নেই তবে এক একী কেউ যদি ওই একজন বা দুইজন বা তিনজন মাঠে রয়েছে বা লোকালিটি থেকে দূরে রয়েছে বা যে কোনো কারণে হয়তো ওই মসজিদে নামাজ পড়তে পারলো না বাড়িতে নামাজ পড়লো তখন সেক্ষেত্রে আদানের বিষয়টা বিতর্কিত কেউ কেউ যে আদান দিবে আজান দেবে একামত দিবে। এটা একামত দেয় কাফি তবে সাহাবের আমল রয়েছে যেমন সাহাবে আনা সহজে নান হোক কোনো এক মসজিদে গিয়ে গেলে দেখে যে নাম জামাত শুরু হয়ে গেছে জামাত শেষ হয়ে গেছে তখন উনি আদান দেওয়ার ব্যবস্থা করেন এবং একমধ্যে নামাজ পড়েন এটা আলাদা কথা কিন্তু এভাবে মানে মসজিদও আদান হচ্ছে বাড়িতেও আদান হবে এভাবে পাশাপাশি মানে সিরিটা এটা চলবে না এটা আমাকে বিদাতের পর্যায়ে লাগলাম বিষয়টা আসলে বুঝলামই না আদান দেওয়ার যথার্থতা যে কেন আদান হবে বাড়িতে যদি মসজিদে আজান হয়ে থাকে তো যাই হোক কাজ করার দরকার নাই পরিষ্কার বলে দিলাম যে এই ভাইয়ের উচিত মসজিদে আজান হলে উনি ভাই সোননাথটা বাড়িতে পড়বেন এর ফর মসজিদে যাবেন অথবা মসজিদে গিয়ে সোনাথ পড়বেন এর ফরে করবে করবেন এবং জামাত যখন হবে তখন জামাতের সামিল হয়ে নামাজ আদি করবেন এটাই তার কারণ এবং এভাবে আজান দেওয়া বাড়িতে বর্জন করবেন বিনা কারণে এদান দেওয়া উচিত নয় বিধাতে নিকটবর্তী বিষয় এটা এই পদ্ধতি অবলম্বন করা লাহ লাই দান করুন আসসালাম